লালহলুদ সচিবের বিতর্কিত মন্তব্যের জের বাগানের নির্বাসন ওঠা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে এবার কাঠগড়ায় ইস্ট বেঙ্গল। করা চিঠি ক্ষুব্ধ ফেডারেশনের। চিঠিতে ফেডারেশন লিখেছে, লালহলুদ সচিবের মন্তব্য সংস্থার অনুশাসন অনুযায়ী শৃঙ্খলা ও নীতির বিরোধী শুধু নয়, অবমাননা করো, প্রয়োজনে সচিবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ফেডারেশন। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে ফেডারেশনের সিদ্ধান্তের পেছনে টেবিলের নিচে লেনদেনের বিস্ফোরক অভিযোগ আনেন লালহলুদ সচিব কল্যাণ মজুমদার। সেই মন্তব্যের জেরে এবার কড়া অবস্থান নিল AIIF। এদিন দুপুরেই এবিপি আনন্দকে টেলিফোনে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল জানান, লালহলুদ সচিবের এই মন্তব্যকে ভালোভাবে নিচ্ছে না ফেডারেশন। বেঙ্গল কে সেক্রেটারি নে কাহা হ্যায় কি মোহনগান কে লিয়ে জো আপনে পেনাল্টি দিয়া হ্যায় 2 করোড় কা অর জো সাসপেন্স উঠা লিয়া হ্যায় ইসকে পি আন্ডার টাইম কা ডিলিং হ্যায় তো ইসকে বারে মে আপকা কিয়া রিয়াকশন হ্যায়। जैसा आपने कल मोहन बगान ऑफिशियल्स के खिलाफ लिया, तो क्या इस बार ईस्ट बंगाल ऑफिशियल्स के भी कुछ मतलब पेनल एक्शन लेंगे? এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে ইস্ট বেঙ্গলের সচিব এ নিয়ে কোনো কথা বলতে চাননি। অন্যদিকে এই অভিযোগকে কুরুচিকর আখ্যা দিয়েছে মোহনবাগান। জাতীয় ক্লাবের সেক্রেটারি হিসেবে উত্তর দেওয়াটা উচিত হচ্ছে না। প্রফুল্ল প্যাটেল হচ্ছে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার মেম্বার অফ পার্লামেন্ট ইন দ্য কান্ট্রি, তো তার সম্বন্ধে এই ধরনের পার্সোনালি অ্যাটাক করা কতটা সমীচীন হয়েছে সময়ে বলবে। বুধবারই কর্মসমিতির বৈঠক ছিল বাগানে। গত কয়েকদিন ক্লাব প্রশাসনের বিরুদ্ধে তীব্র বিরোধিতা এবং ইস্তফার ইঙ্গিত দেওয়ার পর এদিন ফের বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ অতীন ঘোষ। ক্লাবের চার শীর্ষকর্তার সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়কে রেখে তৈরি হয়েছে নতুন কোর গ্রুপ। এদিন সন্ধ্যেতে বাগানে এসে পৌঁছেছে ফেডারেশনের চিঠি। চিঠি পেয়েই শুরু হয়েছে বনসহ জরিমানার অঙ্ক ফেডারেশনে জমা দেওয়ার প্রক্রিয়া। শুক্রবারই সালগাওকার ম্যাচ খেলতে গোয়া রওনা দিচ্ছেন করিম টোলগেরা। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।